আশঙ্কাটা ছিল সেই অনুযায়ী ভিন রাজ্যে পাড়িও দিয়েছিল কলকাতা পুলিশের তদন্তকারী দল অবশেষে কলকাতায় এটিএম প্রতারণা কাণ্ডে গুজরাটের সুরাত থেকে দুজনকে গ্রেফতার করলো পুলিশ কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে রবিবার সুরাত থেকে পাকড়াও করা হয়েছে দিল্লির দুই বাসিন্দাকে ধৃতদের নাম মনোজ গুপ্তা এবং নবীন গুপ্তা তার আগে শনিবার কলকাতা থেকে গ্রেফতার করা হয় বিশ্বদীপ রাউত এবং আব্দুল সাইফুল মন্ডল নামে দুজনকে পুলিশ সূত্রে খবর ১২ থেকে ২২ মের মধ্যে মাত্র ১১ দিনের মধ্যে কলকাতার সাতটি থানা এলাকার ১০টি এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে ২ কোটি টাকারও বেশি কিন্তু আশ্চর্যজনকভাবে সবকটা এটিএমই অক্ষত ছিল যা দেখে পুলিশ নিশ্চিত হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাকে উধাও হয়ে গিয়েছে কোটি কোটি টাকা তদন্তে নেমে পুলিশের হাতে আসে এটিএম এর এইচসিসি ক্যামেরার ফুটেজ তদন্তে নেমে প্রথমে কলকাতার কসবার বাসিন্দা বিশ্বদীপ রাউতকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে দাবি বিশ্বদীপের মোবাইল ফোনের দোকান আছে তার দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এটিএম থেকে টাকা গায়েবের পরই একদিন কয়েকজন দোকানের সামনে বিশ্বদীপের সঙ্গে কথা বলছেন বিশ্বদীপের ব্যাংক অ্যাকাউন্টও খতিয়ে দেখেন তদন্তকারীরা পুলিশ সূত্রে দাবি তার অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা জমা পড়েছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদে বিশ্বদীপ জানায় ব্যাংক প্রতারণা করে তার অ্যাকাউন্টে টাকা রেখেছিল বাকি অভিযুক্তরা কলকাতা থেকে ধৃত দুজনকে এদিন ব্যাংকশাল আদালতে তোলা হয় ওর এখানে কানেকশন দেখাচ্ছে যে বলছে এটিএম এর থেকে যে টাকাগুলো বেরিয়েছিল তার নাকি ব্যাংক অ্যামাউন্টে তাকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট দেখানো হচ্ছে আজকে অ্যামাউন্ট বলছে ১৯ লাখ মতো ১৮ লাখ সামথিং তো নর্মাল ছেলে সে তার একটা মোবাইলের দোকান আছে এলাকায় আপাতত এইটাই দিয়েছে লার্নেড কোড সব শুনে আজকে পিসি পেয়ার অ্যালাউ করেছে এবং ১৯ তারিখ পর্যন্ত পিসি অ্যালাউ করেছে ১৯ তারিখে আসুক এর আগে রাজ্যে কার্ড ও এটিএম প্রতারণা কাণ্ডে ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের নাম উঠে আসে স্কিমার কাণ্ডে উঠে আসে রোমানিয়ান গ্যাংয়ের কথা এবারের এটিএম প্রতারণা কাণ্ডের ক্ষেত্রেও ভিন রাজ্য থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা সুরাট থেকে গ্রেপ্তার হওয়া দুজনকে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা অন্যদিকে কলকাতা থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও বেশ কয়েকজনের খোঁজ মিলবে এমনটাই আশা করছেন তদন্তকারীরা কিন্তু এই চারজনই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঘর ভাড়া নিয়ে থাকছিল এবং এই গ্যাংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে তারা জড়িত এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবিদ দত্ত এবিপি আনন্দ কলকাতা ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য শনিবার রাত থেকে আংশিক বন্ধ সায়েন্স সিটি থেকে রুবি যাওয়ার পথে আম্বেদকার সেতু ১৪ জুন সকাল থেকে ফের শুরু হবে যান চলাচল অন্যদিকে কালভার্টের সংস্কারের জন্য শনিবার থেকে আংশিক বন্ধ রেড রোডও ১৭ জুন রাত ১০টা পর্যন্ত রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর কার্যত লকডাউনের সময় রাস্তায় যান চলাচল কম সেই সুযোগে শহরে ব্যস্ত রাস্তা ও সেতু সংস্কারের কাজে হাত দিল প্রশাসন ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য আংশিক বন্ধ আম্বেদকার সেতু কালভার্টে মেরামতির জন্য আংশিক বন্ধ রেড রোড কলকাতা পুলিশ সূত্রে খবর কেএমডিএ আম্বেদকার সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে তাই শনিবার ৫ জুন রাত ৮টা থেকে বন্ধ করা হয়েছে সেতু দক্ষিণমুখী রাস্তা আগামী ৯ জুন বুধবার সকাল ৬টা পর্যন্ত দক্ষিণমুখী লেন বন্ধ থাকবে এরপর দ্বিতীয় দফায় আগামী ১০ জুন বৃহস্পতিবার রাত ৮টা থেকে উত্তরমুখী লেন বন্ধ করা হবে ওই সময় দক্ষিণমুখী লেন দিয়ে দুদিকে যান চলাচল করবে ১৪ জুন সকাল ৬টায় ফের খুলে দেওয়া হবে আম্বেদকার সেতুর দুটি লেন এরই মধ্যে শনিবার থেকে শহরে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার রেড রোডে একাংশেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে কালভার্টে সংস্কারের জন্যই এই সিদ্ধান্ত আপাতত রেড রোডে দক্ষিণ দিকে লেন দিয়ে যান চলাচল করছে উত্তরমুখী লেনে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ডাফরিন রোড দিয়ে আগামী ১৭ জুন রাত ১০টা পর্যন্ত রেড রোড আংশিক বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর আবিদ দত্তের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা